মনসা পুজোর দিন পুরুলিয়া জেলাতে লকডাউনের শিথিলতার দাবি জানিয়ে মুখ্য সচিবকে চিঠি দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, এদিনই মুখ্য সচিবকে চিঠি পাঠানো হয়েছে পুরুলিয়া জেলা মানুষের আবেগের কথা ভেবে। দেখুন, আমি আপনাকে আজকে ঘোষণা করছি যে আমাদের একটা লকডাউন করা হয়ে গেছিলো 16 এবং 17, কিন্তু কলকাতার সবাই তো ধরুন মনসা ফনসা পুজো এইসবগুলো তো আমাদের ইন্টেরিয়ারের, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব এলাকাতে বেশি হয়। তো সেইখানে আমাদের মনসা পূজাটা অত্যন্ত বড় ফেস্টিভ্যাল, বিশেষ করে পুরুলিয়ার ক্ষেত্রে তো বটেই। আমরা এইসব ব্যবস্থা চিন্তাভাবনা করে নিয়ে আমরা চিঠি করেছিলাম, সেই ব্যাপারে আপনাদেরকে দেখিয়েছিলাম, চিঠি দিয়েছিলাম, পেপারও সেটা দিয়েছে। আর ফোন করে আমি আমাদের দলীয় লেভেলেও বলেছিলাম যে এটা কিন্তু কোনো মতে রাখা যাবে না। তো আমাদের কাছে এখন পর্যন্ত যেটা খবর আমি আপনাদের জানাচ্ছি যে 16-17 মনসা পূজার যে লকডাউন সেটা শিথিল করা হয়েছে।